আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে যে ভিডিওটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি, এই ভিডিওটা কিন্তু আমি আজকে করিনি। এই ভিডিওটা হয়েছে আজকের থেকে আরও 3 থেকে 4 মাস আগের, যখন হচ্ছে আমার ছোটো চাচু তার বাসাটা তৈরি করেছিল। এই বাসাটা তো তখন তো ছোটো চাচু হচ্ছে বাসায় মিলাদ করেছিল, তো মিলাদে আমাদেরকে যেতে বলেছিল, আমরা সবাই গিয়েছিলাম। মিলাদ বলতে হচ্ছে ওখানে কেউ যদি নতুন বাড়ি করে তাহলে আত্মীয় স্বজন যারা আছে বা মসজিদে যারা আছে সবাইকে হচ্ছে খাওয়ায়। তো আমি কিন্তু খাওয়ানোর এর আগে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আর এই ভিডিওটা তখন করে রেখেছিলাম, আজকে তো কোনো ভিডিও করিনি। তো এই ভিডিওটা যখন করেছিলাম তখন কিন্তু আমার দাদু আলহামদুলিল্লাহ সুস্থ ছিল, আমরা অসুস্থ শুনে গিয়েছিলাম, তো তারপর হাঁটাচলা করতে পারতো দাদু নিজেই। আর এখন কিন্তু আমার দাদু অনেক অসুস্থ, সে নিজে হাঁটাচলা করতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না, তো সে পুরাই হচ্ছে বেড রেস্টে আছে এবং খুব অসুস্থ। সবাই কিন্তু আমার দাদুর জন্য দোয়া করবেন, আমার দাদু যেন সুস্থ হয়ে যায়। আমি জানি না মহান আল্লাহ তাআলা আমার দাদুকে ঠিক আগের মতো সুস্থ করবে কি না, তারপর হচ্ছে সবাই দোয়া করবেন। আসলে সবার দোয়া এবং আল্লাহ ইচ্ছা করলে সব কিছুই ঠিক হয়। আর আজকে আমি যে কারণে কোনো ভিডিও করতে পারিনি, আম্মুর শরীর অনেক বেশি অসুস্থ, আম্মুকে নিয়ে হচ্ছে বাইরে দৌড়াদৌড়ি করা লাগছে ডাক্তারের কাছে, তারপর ঘরেও হচ্ছে টুকটাক কাজ করা লাগছে। যেহেতু আমি ঘরে, আমি ছাড়া আর অন্য কোনো আম্মুর মেয়ে নেই, তো আম্মু যখন সুস্থ থাকে আম্মু কিন্তু আমাকে দিয়ে কিচ্ছু করতে দেয় না, সব কিছু আমার আম্মু নিজেই করে। আর আমার তো আর কোনো বোনও নেই যে ঘরের কাজ করবে, দেখা যায় আম্মু অসুস্থ হলে আমারই সব কিছু করা লাগে, রান্না বাড়া সব। তো আজকে আমি তেমন কিছু রান্না করিনি, একটু ভাত রান্না করেছিলাম আর একটু ডিম ঝুড়ি করে রান্না করেছিলাম। করে পরে দেখলাম সারাদিন কোনো ভিডিও করতে পারি নাই, মনটাও ভালো লাগতেছিল না, আজকে কোনো ভিডিও ছাড়ার ইচ্ছে ছিল না। তো হঠাৎ করে আমি যখন ফোনটা হাতে নেই, ফোনের গ্যালারিতে গিয়ে দেখি মোবাইলে হচ্ছে ভিডিওটা ছিল, যেহেতু অনেকদিন আগে করেছিলাম তখন ছাড়িনি, তার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমি হচ্ছে যখন ভিডিওটা করেছিলাম ইচ্ছে ছিল চাচুর পুরো বাসাটা ভিডিও করব, তো তেমনভাবে করা হয়নি, যতটুকু পেরেছিলাম ততটুকু করেছি। আর এখানে হচ্ছে সিজদামণি আর আমার চাচাতো বোন, ওরা সবাই একসাথে খেলতেছিল। দেখেন বাইরে সিজদামণি সিলেটে আসলে কিন্তু অনেক দুষ্টামি করে, আমার কোনো কথাই শুনে না। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।